মনে হচ্ছে যেন একটি ছোট্ট মৃত সন্তান। না না, গঙ্গার জলে কিনায় ভেসে যেতে পারে, তা ওগুলো থেকে কোনো লাভ হবে না। আমি বরং হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নানা, কে যেন দৈব বাণী করে বলছি, ভাবছো কেন বসে বসে? একবার গঙ্গা জলে নেমে দেখো না কি ভেসে যাচ্ছে। সারঙ্গ আর স্থির থাকতে পারলেন না, গঙ্গা জলে নেমে দেখলেন একটি মৃত সন্তান। এ আমি কি দৃশ্য দেখলাম! আমাকে মৃত সন্তান পাঠিয়েছে, কিন্তু আমি যে প্রভুকে কথা দিয়েছিলাম, আমি যে দয়াল হরিকে কথা দিয়েছিলাম, দয়াল হরি যে জীবন থেকে প্রাণ পাকে উড়ে চলে যায়, শুধু পড়ে থাকে শেষে খাঁচায় কি আবার পাখি ফিরে আসে। প্রভু গো, তুমি যে একটি মৃত সন্তানকে পাঠিয়ে দিলে, বলো প্রভু বলো, এই মৃত সন্তানের কর্মে কি কৃষ্ণ মন্ত্র দেওয়া যায়? একে নিয়ে আমি কি করব প্রভু? আবার দৈববাণী করে বলছি, ভাবছো কেন একবার গঙ্গার জল থেকে তুলে নিয়ে এসে কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে দেখো না, ওই হরি নামে মরা বাঁচে কি না? সঙ্গে সঙ্গে সন্তানটিকে কোলে জড়িয়ে ধরল, সন্তানকে কোলে জড়িয়ে ধরি বুকে করি, তিনি গঙ্গার ধারে বসে আছে। কি করব এই সন্তানকে নিয়ে, আমি কি করব? এই সন্তানের কর্ণে কৃষ্ণ মন্ত্র দেওয়া যায়, এর কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলে কি শুনতে পাবে? পাবে না, পাবে না। দয়াময়ে তুমি কি দিতে কৃষ্ণ, এ তুমি কি করলে, তুমি কোন সম্মুখে ফেলালে বলো কৃষ্ণ? কৃষ্ণ যে এ তুমি কোন বিপদের মুখে আমার ছেলে দিলে, ও গো এদিকে সারঙ্গ ভাবছি, আর ওদিকে প্রবাদ হয়ে যে না গিয়েছি নদিয়ায় যত নর নারী, কেউ বা গঙ্গায় স্নান করতে এসেছি,
কেউ বা গঙ্গা দর্শন করতে এসেছি, কেউ বা জলের জন্য এসেছি। যেই না দেখছি যে একটি সাধুর কোলে মৃত সন্তান, সঙ্গে সঙ্গে ওই নারীরা বলে বলে নাকি এ দিদি দেখ 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 একটি সাধুর কোলে কেমন মৃত সন্তান শুয়ে আছে দে। আরে কি আর বলবো, তুই দেখতে পাচ্ছিস না এর সর্বাঙ্গে কত অলঙ্কার, এই সাধু লোভ সম্বরণ করতে পারে না। আর যেই না লোভ সম্বরণ করতে পারে না এই সন্তানটিকে হত্যা করেছে। আর হত্যা করে দেখলো যে প্রভাত হয়ে আসছি, হেলতেও পারলো না আর নিয়ে যেতে পারলো না, এই গঙ্গার ধারে বসে আছে। আমারও তো তাই মনে হয় দিদি, এই কে তো দুর্মুখ নারী, এই চোখে কি সাধু চিনা চাইরি, সাধু চিনতে গেলে পবিত্র মনের দরকার হয়, তোদের মধ্যে সে তো নেই মন, ওরই তোদের বাতাস দেব কি। পার্বতী যখন ভোলানাথকে বলেছিলেন প্রভু তোমার তোমার রাবণ রাজা যে বড় বিপদে পড়েছে, বলে ও তো আমার চরণে কম অপরাধ করে না, প্রথমত সীতাকে হরণ করেছিল তাই আমি ওকে ক্ষমা করতে পারি না, সব থেকে বড় অপরাধ হচ্ছে যে বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব অপরাধের কোনদিন ক্ষমা হয় না, আমাকে অপমান করেছে তাই আমি কোনদিন একে আমি মুক্ত করতে পারবো না। ওরে দুর্ভিক্ষ নারী, এই চুক্তি সাধু চিনিস? ও মা, এই পৃথিবীতে অনেক সাধু, অনেক অনেক বৈষ্ণব, অনেক ভক্ত, সবাইকে কি চেনা যায় একই চোখে? সম্ভব নয়। বলে না শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে একই, আর গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একই, মানে লাখে লাখে যদি গুরু থাকে তার একজন শিষ্য মিলে, সে প্রকৃত শিষ্যের মতো কর্ম করে। সে কে শিষ্য জানো? বলতে গিয়ে মনে হয়েছে রামদাস, রামদাস তিনি ওই রামানন্দের কাছে গিয়েছিলেন। একদিন রামানন্দের কাছে কি বললেন প্রভু, বলে গুরুদেব তো তুমি আমায় একটু ঠাঁই দেবেন না, আমার যে কেউ নেই, আমি যে অনাথ, এই জগতে আমার যে পিতা মাতা বলতে কেউ নাই, আমি যে অনাথ, তুমি একটু একটু তোমার চরণে ঠাঁই দাও। বলে ঠিক আছে, তোকে আমি ঠাঁই দিতে পারি, তোকে আমি শিষ্য করতে পারি, তবে আমার একটা কথা আছে। বলে কি কথা? না, প্রতিদিন আমার নিয়মিত ভাবে তোকে ভিক্ষা করে আনতে হবে, প্রতিদিন নিয়মিত ভাবে তিন বাড়িতে তিন মুষ্টি ভিক্ষা করে আনবি, যে আনবি না অনাচিত ভাবে নিয়ে আসতে হবে, আর নিয়ে এসে এরা গোবিন্দের সেবা দেব, পারবি? বলে পারবো গুরুদেব। ভগবান তখন মনে মনে ভাবলেন যে কত বড় ভক্ত, একে আমি পরীক্ষা করব। একদিন গিয়েছি, তারপরের দিন অঘর ননে বৃষ্টি বজ্রপাত, ঝড় বৃষ্টি হচ্ছে, ছোট্ট ছেলে যেতে পারছে না, রামদাস ভিক্ষা করতে যেতে পারছে না। বলে প্রভু প্রভু আমি আজকে ভিক্ষা করতে যেতে পারবো না। বলে সে কি রে, ভিক্ষা করতে যদি না যাও তবে মদন গোপালের সেবা দেব কেমন করে? বলে প্রভু এই ঝড় বৃষ্টি দিনই কে আমায় ভিক্ষা দেবি? বলে দেবে, তুমি যাও। তাই গুরুদেবের কথা শুনি রামদাস কি করলেন না, ভিক্ষা করতে গেলেন, অঘর নরি বৃষ্টি বজ্রপাত, বাড়ির ভিতর থেকে কেউ বেরিয়ে এসে এলেন না, ছোট্ট ছেলে
রাস্তায় কান্না শুরু করে দিয়েছে। একজন মা খুব বড় ঘরে তো, একজন রানী মা কি করছি না, ছোট্ট সন্তানকে ডেকে বলছে, বাচ্চা তুই কাঁদছিস কেন? বলছে আজ আমায় কেউ ভিক্ষা দিল না, আজ কেমন করে গুরুকে ফিরে যাই বল। বলে ঠিক আছে, তোকে ভিক্ষা করতে হবে না, শোন আমি যাহা কিছু দেব এগুলো নিয়ে গিয়ে তুই সেবা দিবি। রানী মা কি করছি না, অনেক কিছু চাল ডাল করে দিয়ে দিলে। আর ছোট্ট সন্তান পুটলি করি মাথায় করি নি, গুরুদেব গুরুদেব আমি ভিক্ষা করে এনেছি, এই নাও গুরুদেব। যেই না গুরুদেবকে দিলে, গুরুদেব রন্ধন করি যখন মদন গোপালের সেবা দে। রামানন্দ কি করলেন, মদন গোপালকে মনে ভোগ দেখাচ্ছে, আর এদিকে যোগাসন করে দেখছি যে আজকে প্রভু আমার ভোগ নিবেদন করে না, ভোগ গ্রহণ করে না, যেমন ভাবে সাজে দিয়েছিলাম তেমনি ভাবে পড়ে আছে। সঙ্গে সঙ্গে রামানন্দ বলে কি, আমি প্রতিদিন সেবা দিই আর ভগবান সেবা গ্রহণ করি, আমি প্রতিনিয়ত দেখতে পাই, কিন্তু আজকে ভগবান সেবা করে না কেন? তখন রামদাসকে ডাকছে, রামদাস তুমি সত্য করে বলো, তুমি প্রতি বাড়িতে চেয়ে নিচ্ছ? ও মা, ছোট্ট ছেলে কোনোদিন সত্যি কথা বল, সত্যি কথা আগেই বলে, মা বলে সত্যি কথা কিন্তু ছোট্ট ছেলেরা আগেই বলে, কিন্তু বড়রা আগে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে, ছোট্ট ছেলে সত্যি কথা বলছে। বলে গুরুদেব গুরুদেব আমি তো ভিক্ষা করতে গিয়েছিলাম আর ঝড় বৃষ্টিতে ভিক্ষা করতে পারি না, একজন রানী মা আমাকে অনেক কিছু দিলে, আমি তো এনে তোমায় দিলাম। একই করলে রাম, একই করলে রামদাস, আমি এতদিন ধরে ভিক্ষা করি মদন গোপালের সেবা দিই, আর তুই দুদিন এসে আমার সব কিছু শেষ করে দিলি, আজকে তোর জন্য ভগবান আমাকে ছেড়ে চলে গেছে। চাই না, চাই না এই মুহূর্তে তুই দূর হয়ে যা। এতে কি করলি, দূর হয়ে যা আমার স্বপ্ন থেকে, দূর হয়ে যা, চাই না তোর মতো পাপিষ্ঠকে এখানে রাখতে। প্রভু প্রভু তোমার চরণ ছড়া করুণা হোক গুরুদেব, আমি যে বড় একা, আমার বলতে কেউ না, তুমি যদি দাঁড়িয়ে দাও আমি যে আর এই পৃথিবীতে বেঁচে থাকব না। আমি জানি না, আমি তোমায় দেখতে চাই না, তুই দূর হই না। জোর করি রামদাসকে কি করলি না, জোর করে একটি লাথি মেরে দিলি। তুমি আমায় যত মারো, তুমি আমায় যত দুঃখ দাও, তুমি যত কষ্ট দাও না কেন, গুরুদেব আমি তোমার চরণ ছাড়ব না। কি বললি, ছাড়বি না, দূর হই না, তোকে আমি অভিশাপ দেব, তোর ওই নিজ কুলে জন্ম
আমন্ত্রণ করিতে। আর তোর এই জন্মে তুই শেষ হয়ে যাবে, যেই নাম অভিশাপ দিলি আর আশীর্বাদ দিলি। রামদাস তখন কি করলি, গুরুর চরণ ধরে যে কেঁদেছিল আর কাঁদল না। তিনি আস্তে আস্তে উঠে পড়ে বলছে, গুরুদেব এই জন্মে আমার অক্ষি, পর জন্মে যেন আমি তোমার কৃপা পাব, আমি যেন তোমার চরণ ছাড়া আর কিছু চাইব না, আমি না চাইব কৃষ্ণ, শুধু আমি গুরুদেব ছাড়া আর কিছু চাইব না। রামদাসকে তখন গুরুদেব রামানন্দ আশীর্বাদ দিলে, রামানন্দ এই জন্মে যেমন তোর হবে শেষ, পর জন্মে তুই ওই মুচির ঘরে জন্ম গ্রহণ করবি। সেই রামানন্দ জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। রামদাস যে না জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন, এই জন্ম তার শেষ হয়ে গেল। আবার যখন মুচির ঘরে জন্ম নিল, তিন দিন হয়ে গেল সন্তান কিছু খায় না, দুগ্ধ পান করে না সন্তান, কাঁদে বলে এ দিদি তে আমার সন্তান তো কিছু খেলো না রে, সদা সর্বদা শুধু কেঁদে যাচ্ছে। অনেক ডাক্তার অনেক বৈদ্য অনেক কিছু ডেকে আনলো, কিন্তু কেউ রোগ সারাতে পারলো না। তখন একজন বলল, এই দিদি আমার একটা কথা শুনবি, আমার একটা ঔষধ আছে, কি জানিস, তুই ওকে নিয়ে ওই গুরুদেবের আশ্রমে যা, ওখানে গেলে যদি তোর সন্তান চুপ করে যায়, যেই না একটু একটু করে যাচ্ছি সন্তানের কাঁদা বন্ধ হয়ে যাচ্ছে, যেই না সন্তান গুরুদেবের হাতে পড়ছে কি। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, হরি রামানন্দ, রামানন্দ বলে বললে হরি আমি যে তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, তুই রুইদাস হয়ে এসেছিস আমার কোলে, সেই সন্তানকে কোলে নই আদর কোলে বললে, দেখি যেই বক্ষে আমি তোকে জড়িয়ে ধরেছি একদিন ভগবানও তোকে সেই বক্ষে জড়িয়ে তোকে ধরবে, তবে সাধুর কৃপা না হলে বৈষ্ণবের কৃপা যদি না হয় আমরা এই জগতে কিছু করতে পারবো না, ইক জগতে যাহা কিছু হোক না কেন আমাদেরকে সাধু সঙ্গ করতে হয়, আমাদেরকে বৈষ্ণব সঙ্গ করতে হয়, আর সাধু সঙ্গ যদি না করি বৈষ্ণব সঙ্গ যদি না করি এই জানার পথ কিভাবে যাব আমরা সঠিকভাবে জানতে পারবো না। যখন সন্তানটিকে কোলে নিয়ে বসে আছে সারঙ্গ, নন্দী টপ টপ জল পড়ছে, এদিকে এরা বলছে দেখছিস তো এই ভক্ত সাধু, এই ভক্ত সেজি এই সন্তানের অলঙ্কার নিতে এসেছি, দেখবো আমরাও দেখবো এই ভণ্ড সাধু কি করে। তখন কি করলি, সারঙ্গদেব দয়াল করিকে ডাকছি, দয়াল করি আর তুমি কত বিপদের মুখে ফেলবে তুমি বলো, এই সন্তানকে আমি কি করব। বলে কেন,
ওর কর্ণে কৃষ্ণ মন্ত্র দাও, দিয়ে দেখো না এই কৃষ্ণ নামে হরির বাঁচে কিনা, এই কৃষ্ণ নামে মরা বাঁচে কিনা, তুমি একবার হরিনাম দিয়ে দেখো। সঙ্গে সঙ্গে বুকে নিয়ে কর্ণে নামতে শুরু করলে হরিব হরিব হরি 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 হরিব, প্রেমানন্দে বাহু তুলিব হরিব হরিব হরি 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 বল, প্রেমানন্দে বাহু তুলিব হরিব 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 হরিব। আমি কি দেখলাম, যে না কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলাম সন্তান বেঁচে উঠলাম, সঙ্গে সঙ্গে দয়াল হরিকে বলছি বলছি দয়াম তুমি যদি ভগবান ভক্তির তবে কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ অজে তুমি যদি ভক্তির তবে কেন দুঃখ তবে কেন দুঃখ কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ আজ তুমি যদি ভগবান দুঃখ তুমি কেন দুঃখ তুমি কেন দুঃখ সবকে তোমার দয়া, সবকে তোমার আজ তুমি যে কেমন তুমি যে বস সব কিছু তোমার দয়া, সব কিছু তোমার তবে কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান তবে কেন দুঃখ তবে কেন দুঃখ সবকে তোমার সবকে তোমার তুমি যে কবাল তুমি যে বস সবকে তোমার তুমি কেন যদি ভগবান ভক্তি তবে কেন দুঃখ দয়া,
কবিকে ও কোথায় তুমি যে সন্তানকে আমার কোলে দিলে আমি কি সন্তানকে মায়ের মতো করে ভালোবাসতে পারি? এই সন্তানকে কি আমি মানুষের মতো মানুষ করতে পারবো? সারঙ্গ সন্তানকে কোলে বুকে নয় ভগবানকে বলছে দেয়ার মধ্যে আমরা তো খুব গড়ি, কেমন করে এই সন্তানকে মানুষের মতো মানুষ করব? এদিকে যে গঙ্গা স্নান করতে নরনারী এসেছে তারা বলছে সারঙ্গ তোমার কোলে যে সন্তানটা রয়েছে ওটা আমায় দাও, ওই সন্তানকে আমরা নই গি মানুষের মতো মানুষ করব, বড় করব, শিক্ষা দীক্ষায় আমরা দেব, ওকে আমাদের করে ফিরে দাও। বলে না যে বুকের মানিক একবার আমি বুকে পেয়েছি, যে বুকের ধনকে একবার আমি পেয়েছি তাকে আমি কখনো দেব না। এই সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাব, মায়ের স্ত্রী আমি মানুষ করব, একে আমি কাউকে দেব না। সন্তানটিকে নিয়ে গিয়ে একটি ছিঁড়া মাথা চাপি ঘুম পাড়ে রেখে দিয়েছে। ওরে খোকা এখানে যে না সন্তানটা ঘুম পাড়ে দিয়েছি। এদিকে গৌরবরী জানতে পেরেছি যে সারঙ্গ একজন সন্তানকে ওই গঙ্গার নদী থেকে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সারঙ্গকে কি করলি না মহাপ্রভু সবাইকে নিয়ে আবার সারঙ্গদেবের গৃহে গেলে। সারঙ্গদেবের গৃহে গিয়ে ডাকছে সারঙ্গ 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 একি গো ওই তুমি নাকি একটি সন্তান গুড়িয়েছ দেখাবে না আমাদের? সারঙ্গ কি কুলিন গৌরগরীকে দেখি তার মুখের সামনে দরজা বন্ধ করে দিলে। একে গো সারঙ্গ এ তুমি কি করলে? তুমি নাকি একটি সন্তান করেছ আর দেখলি না তুমি দরজা বন্ধ করে দিচ্ছ? না না তোমরা ফিরে যাও ফিরে যাও, এই সন্তানকে দেখাবো না। এই সন্তানকে যদি আমি দেখাই তোমরা নিয়ে চলে যাবে, এই সন্তানকে দেব না, একে মানুষ করব। তোমরা এসেছো নিয়ে যাবে বলে আমি কখনো বাড়ির ভিতর থেকে বের করব না। গৌরহরি বললেন সারঙ্গ আমরা কেউ নিয়ে যেতে আসি না, তুমি কেমন সন্তান করেছো সেটা দেখতে এসেছি। তখন সারঙ্গ কি করলি সে ছোট্ট বালককে ডাকলেন, ওরে খোকা বাড়ির ভিতর থেকে বেরিয়ে আয়, প্রণাম কর, সষ্টাঙ্গে প্রণিপাত জানালে। প্রণাম করার পরই গৌরহরি তখন বললে ওরে বাছা তোর কি হয়েছিল, তুই কেনই বা গঙ্গার জলে ভাসতে ভাসতে এসেছিলি? ছোট্ট বালক তখন বলে উঠলে প্রভু গো আমি তো ব্রাহ্মণের ঘরে ছিলি, আমার যখন উপনয়ন হয়েছিল ওই উপনয়নের পরে আমাকে তিন দিন অন্ধকারে বন্দী রেখেছিলে, অন্ধকার জীবনে আমার কাল নেমে এলো,
তিন দিন পরে আমাকে কাল সর্পে দংশন করলো। আমার পিতা মাতা কত বদ্ধ কত ওঝা ডেকে আমাকে বাঁচাতে পারল না। আর যারা সাপে কেটে মারা যায় তাদেরকে কোনোদিন পোড়াতে না। তাই পিতা মাতা কি করলি না, একটি কলার ভেলা করে ভাসিয়ে দিয়েছিলে। তাই তো আমি গঙ্গার জলে ভাসতে 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 এই সাধু সারং ঠাকুরের হাতে পৌঁছে গেছি। তিনি গঙ্গার জল থেকে নিয়ে এসে আমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে আমার জীবনটাকে ফিরে দিয়েছে। আরে তোর নাম কি? আমার নাম হে মুরারি গোস্বামী। ও ব্রাহ্মণ ঘরে ছেলে, আহারে কত সুন্দর। কিন্তু একবার তাকে দে, কে এসেছে? তোর মা, তোর বাবা এসেছে, তোকে নিয়ে যেতে সকলে এসেছে, তুই যাবি না? সঙ্গে সঙ্গে সন্তানটি চিৎকার করে বলে, না না, আমি ওদের সাথে কখনো চলে যাব না। ওর আগের জন্মে আমার বাবা মা ছিল, কিন্তু এই জন্মে আমার বাবাও নই, আমার মাও নই। এই জন্মে পিতা মাতা হলি সাধু সারঙ্গ ঠাকুর, ইনি আমার পিতা, ইনি আমার মিতা। পিতা মাতা সে আমাকে মানুষ করছে, তাই আমি ওদের সাথে ফিরে যেতে চাই না। তখন ছেলে ছেলে কি মা বাবা রাখছি? ওরে খোকা, খোকরে, ওরে খোকা, খোকারে আমরা এসেছি কেন জানিস? পৃথিবীতে যেদিন আমরা থাকবো না এই সংসারে, তুই যেন একটিবার গিয়ে আমাদের কর্ণে কৃষ্ণনাম শোনা, যেন হরিনাম বলিস, হরে বাঁচা, হরে আরে বাঁচা আমার কোলে, জুনা মনের বেতা, ওরে আইনি বাচ্চা আমার কোলে, আমি জুড়াইব আমার মনে। আমি তুরি আমি নিজেতে আসি না, শুধু একটিবারই বলতে এসেছিলাম আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না। সেদিন যেন কি একবারই কৃষ্ণরাম বল। এই কথা বলে পিতা মাতা চলে যাচ্ছে, আর এদিকে সারঙ্গ যে সন্তানটিকে করেছি বলে প্রভু তুমি আশীর্বাদ করবে না? সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশু প্রভু চরণ জড়ে ধরে বলছে, বলছে প্রভু গো,
ও গো প্রভু তোমার চরণ ছাড়া করো না, ও গো প্রভু আমার প্রভু আমি চাই না আমার দেহ সুখ চাই না কিছু আমি তো আমি চাই না কিছু দেহ সুখ চাই না আমি তোমার কাছে, আমি চাই না প্রভু দেখো প্রভু গো তোমার চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া গো, চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া তুমি আমায় ছেড়ে চলে যাবে আর কি তোমার দর্শন পাবো না, আর কি তোমার কৃপা পাবো না, বলে পাবো তবে এখানে নয় সেই পুরী ধামে, আমি সেখানেই সঙ্গীগণকে নিয়ে হরিনাম করব, সেখানে গেলি তুই আমার দর্শন পাবে। তাই কি করলি না সারঙ্গতার যে সন্তানকে নিয়ে সন্তানকে সঙ্গে নই, আজ কি করলেন সারঙ্গ একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো ডিম বৃন্দাবনে, 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 এ নামে শিব
কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বল বৃন্দাবনে। ইনামি বাবা কথা বলে বলে, ইনামি খড় হেঁটে চলে চলে, ইনামি বাবা কথা বলে বলে, ইনামি খড় কথা বলে বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বল উদি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বল বৃন্দাবনে। ভগবানকে পাওয়ার জন্য কত মানুষ খড়াও হেঁটে যেতে পারে, বাবাও কথা বলতে পারে, পাথরও জলে ভাসতে পারে, শিলাও জলে ভাসতে পারে, এই হরি নামে কতই কিছু না হতে পারে। তাই হরি নামে সারঙ্গ ওই মৃত সন্তানকে বাঁচালো, হরি নামে কতই কিছু করলো, তারপরে ভগবানকে পাবে না? সারঙ্গ কি করলেন না, সন্তানকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখলেন অদূরে গৌরী কি করছে, গো দু হাত তুলে হরিনাম করছি, কি হরিনাম গাইছে, এদিকে গৌর হরি দু হাত তুলে গাইছে কি গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলবো কে মনে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলবো কে মনে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলবো কে মনে, ভজ রাধা কৃষ্ণ গোপাল নামে ভোগ ভরে যায় অভাব মিটায়, ভোগ ভরে যায় অভাব মিটায়, নামে ভোগ ভরে যায় অভাব মিটায়, ভোগ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় ভগা সুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোহে মনে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোহে মনে। অদূর থেকে দেখতে পেলেন গৌর হরি তার ভক্তকে, আর যেই না ভক্তকে দেখতে পেলি ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরলে, ও যে এইখানে রইল আমার লীলা রামাধুরী, 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 হে মাননে ভক্তবৃন্দ বলুন গড়ি গড়ি হৃদয় গান করবো না, নাম করবো গান আর সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হর পার্বতীর পদ্মদ স্মরণ করে শীঘ্র নিতে হবে।